এখন ভাজন যে করা হলো এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন একটা করতে হবে। ভেক্টর বিভাজনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবে তোমাদের অনেক অনেক করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। এখন বুঝতে পারছো না, যখন সিলেবাসটা যখন আরও ভেতরের দিকে যাবে বা মেকানিক্সের বিভিন্ন অঙ্ক পড়ার ক্ষেত্রে বুঝতে পারবে। তা এখন তাহলে এটা করতে হবে যে এই যে ভেক্টর বিভাজনটা ঠিক যে উদ্দেশ্যে করলাম, যেটা পড়াবো বলে সেই জিনিসটা, যে বলেছিলাম যে বহুভুজ সূত্রের সাহায্যে ভেক্টর যোগ বা কোনো অঙ্ক আমি আজ পর্যন্ত করিনি। অনেকগুলো ভেক্টরের লব্ধি, তার কারণ বহুভুজ সূত্রে লব্ধির মান দিক একসাথে করা আছে, তাহলে অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় এই বহুভুজ সূত্রের সাহায্যে যে করা যায়, বহুভুজ সূত্রের সাহায্যে করা যায়, কিন্তু সেখানে মান এবং দিককে মিলিয়ে মিশিয়ে একসাথে বলা আছে। তাহলে ভেক্টরের মান এবং দিক অলরেডি দুটো ভেক্টর যোগের ক্ষেত্রে অলরেডি ত্রিভুজ সূত্রে দেখো ছিল, কিন্তু সেখানে মান এবং দিককে টেনে বের করা ছিল, সেপারেট করা ছিল ভেক্টরের সামান্তরিক সূত্রে। এখানে তাহলে ভেক্টর অনেকগুলো ভেক্টরের লব্ধির মান এবং দিক এইটা নির্ণয় করা যায় তোমার ওই বিভাজন পদ্ধতির সাহায্যে। যে হেডিংটা হচ্ছে, যে আর্টিকেলটা হচ্ছে যে বিভাজন পদ্ধতিতে বহু ভেক্টরের লব্ধি নির্ণয়, রেজাল্টেন্ট অফ মেনি ভেক্টরস বাই ডিভিশন অফ ভেক্টরস বাই ডিভিশন প্রসেস অফ ভেক্টর। বিভাজন পদ্ধতিতে বহু ভেক্টরের লব্ধি নির্ণয় কিভাবে সেটা করা যায় দেখো, তিনটে দিয়ে দেখাচ্ছি। ধরো একটা বস্তুর উপর তিনটে ফোর্স অ্যাক্ট করছে বা একটা বিন্দুতে তিনটে ফোর্স ক্রিয়া করছে, তাহলে প্রথম আমি কোঅর্ডিনেট সিস্টেমটা করে নিচ্ছি এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। এই রেফারেন্স ফ্রেমটা দাও, তিনটে ভেক্টর বা তিনটে ফোর্স ধরো ক্রিয়া করছে, এই একটা, এই একটা, এটা এক, এটা ধরো এ ভেক্টর, ও এ, ও বি, ও সি। তা এই তিনটে লব্ধি নির্ণয় করতে হবে। দেখো নির্ণয়ের দুটো পদ্ধতি, এটা ভাবতে পারো তোমার প্রাথমিক জ্ঞান যে আছে, এ আর বি এর লব্ধি নির্ণয় করতে পারো সামান্তরিক সূত্রের সাহায্যে, যেটা হবে তার সঙ্গে আবার ও সি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারো, দুটো স্টেপে করতে পারো। চারটে থাকলে তিনটে স্টেপ হয়ে যাবে, এই ক্ষেত্রে যেটা হবে আবার একটা ওডি ভেক্টর যদি থাকতো, ধরো এরকম আছে ওডি, অর্থাৎ এ আর বি এর লব্ধি ধরো আর ওয়ান, আর ওয়ান আর সি এর লব্ধি হচ্ছে তোমার আর টু, এইবার করতে হবে যে আর টু আর ডি ভেক্টর এর লব্ধি, এইভাবে একটা করা যায়। কিন্তু দেখো এটা বেশ লেবোরিয়াস প্রসেস, স্টেপ বাই স্টেপ করা অনেকটা ঝামেলার কাজ এবং করা যায় না, সেটা কথা করতেও যে পরীক্ষার সময় করতে পারবে না বা তোমার দৈনন্দিন জীবনে করতে পারবে না। এই জন্য সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে যে বিভাজন পদ্ধতি। তাহলে দাঁড়ালো কি বিভাজন পদ্ধতিতে, বিভাজন বিভাজন পদ্ধতিতে বহু ভেক্টরের
বহু ভেক্টরের লব্ধি নির্ণয়, এইটা তোমাকে করতে হবে। তাহলে এখন ধরে নিচ্ছি এই যে ভেক্টরগুলো, এই যে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ বলছি, এই অক্ষগুলোর সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে এটা কিন্তু বলে দেবে। ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে আলফা, ওয়ে ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করেছে, ওবি বিটা কোণ করেছে, ওসি গেমা কোণ করেছে, ওডি ধরো তোমার ডেল্টা কোণ করেছে। তাহলে এখন শুধু এ ভেক্টরটার কথা ভাবো, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর লোক উপাংশ এ এক্স এটা নির্ণয় করতে হবে। ইকুয়াল টু অলরেডি উপাংশ নির্ণয়ের পদ্ধতি বলে দিয়েছি, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এ টু সাইন আলফা, একই ভাবে ওয়াই অক্ষ বরাবর হবে এ সাইন আলফা, বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ বি কোসাইন বিটা, বি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ বি সাইন বিটা, সি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ সি এক্স সি কোসাইন গ্যামা, আর সি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ সি সাইন গ্যামা, ডি ভেক্টরে এবার বাকি আছে টি, তাহলে ডি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা কত, ডি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ দেখো ডিএক্স যদি বলি ডি কোসাইন ডেল্টা, একইভাবে ডি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ ডি সাইন ডেল্টা। তাহলে এবার এখন এটা ধরা যেতে পারে এবিসিডি চারটে ভেক্টর নেই, তার বদলে এক্স অক্ষ বরাবর এই চারটে ভেক্টর আছে, এটা 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 এটা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ কস আলফা বি কস বিটা সি কস গ্যামা আর ডি ডি কস ডেল্টা, চারটে ভেক্টর আছে। একইভাবে ওয়াই অক্ষ বরাবর বাকি চারটে আছে এ ওয়াই বি ওয়াই সি ওয়াই ডি ওয়াই বা এ সাইন আলফা বি সাইন বিটা সি সাইন গ্যামা ডি সাইন ডেল্টা, এই চারটে ভেক্টর আছে। অর্থাৎ এখন ভেক্টরের সংখ্যা আট হয়ে গেল। এখন বলতে পারো যে চারটে নিয়েই আমরা সামলাতে পারছি না, সেখানে আটে চলে গেছো তুমি মশাই, আটে চলে গেলে দেখো সুবিধা আছে। কেমন সুবিধা? তোমার এক্স অক্ষ বরাবর এই যে চারটে ভেক্টর দেখছো এক্স ডি এক্স ডি এক্স ডি এক্স, এরা দি লাই অ্যালং দি সেম ডিরেকশন, সো ইউ ক্যান অ্যাড ইওর অ্যারিথমেটিক প্রসেস অ্যাজ ইউ হ্যাভ ডান আর্লিয়ার, যেমন তুমি করেছো আগে আট বারো পঁচিশ ছয় চারটে ভেক্টর ছয় মাইনাস ছয় ধরো, তাহলে আট প্লাস বারো প্লাস পঁচিশ মাইনাস ছয় চারটের যোগফল আঠার বারো কুড়ি আর পঁচিশ পঁয়তাল্লিশ থেকে ছয় বাদ যাবে উনচল্লিশ হবে। সুতরাং তাহলে এই চারটে ভেক্টরের এক্স অক্ষ বরাবর লব্ধি যদি আর এক্স বলো, আর এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি এক্স, এই চারটের লব্ধি। একইভাবে ওয়াই অক্ষ বরাবর লব্ধে আর ওয়াই ইকুয়াল টু কি এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস ডি ওয়াই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভেক্টরগুলোর লব্ধি হচ্ছে আর এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টরগুলোর লব্ধি হচ্ছে আর ওয়াই। তাহলে এখন এবার ভাবা যেতে পারে যে এ বি সি ডি চারটে ভেক্টর নেই, এক্স বি এক্স সি এক্স ডি এক্স আর এ ওয়াই বি ওয়াই সি ওয়াই ডি ওয়াই, এই আটটা ভেক্টরও নেই, এখন আছে মাত্র দুটো ভেক্টর, ওয়ান ইজ আর এক্স অ্যান্ড আদার ইজ আর ওয়াই। আর এক্স মানে এদিক বরাবর, আর ওয়াই মানে এদিক বরাবর,
and the angle between rx and ry is 90 degree অর্থাৎ এখন দুটো মাত্র ভেক্টর হয়ে গেল একটা হচ্ছে x অক্ষ বরাবর rx আর একটা হচ্ছে y অক্ষ বরাবর ry এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 degree